আমরা আছি সিলেট জেলার জৈন্তা উপজেলার সিকনাগুল বাজারে। আমার ঠিক পিছনে দেখোকা যে রোডটা গেছে, এই রোডে আপনি মনে করুন জৈন্তা হইয়া জাফলং যাইতে পারবা। আর আমার ঠিক রাস্তার ও সাইডে দেখোকা যে রোডটা, এই রোডটা মনে করেন এখানের দূরত্ব হয়েছে 18 কিলোমিটার। ওবাই আপনি মনে করেন সিলেট যাইতে পারবা, জৈন্তা যাইতে হইলে আপনার মনে করেন ওবাই 25 কিলোমিটার। আজকে আমরা আছি এই রোডের ঠিক সাইডে একটা বাজার পড়ছে, এটা হয় সিকনাগুল বাজার। আওকা তাহলে আমরা দেখি সিকনাগুল বাজার। ওই দেহকা দর্শক, দেখা যায় আসলে ফুল, এটা ফুল না, এটা একটা ফল, এটার নাম হচ্ছে জামরুল। এটা খাওয়া যায়, খাইয়া দেখাই আপনাদের, অসাধারণ, বেশি মিঠাও না, মোটামুটি মিঠা আছে, খুব মজা লাগে। বাইয়া লইয়া বুঝছেন, আমরা একটু বাইয়ের সাথে কথা হইমু, ভালো আসুন নি ভাই? জি ভাই ভালো। তো সব আপনার নি? জি। এটা কিতা, এই যে ফল, এটা কিতা হয়? এটা আমরা জারা লেবু। জারা লেবু দর্শক দেখো কা, জারা লেবু অনেক বড় লেবু। এই লেবুটা কিরকম খেতা করুন? খুব মিষ্টি খাওয়া। কিলা খান খাইন? এমনি আপেলের মতন চাপাইয়া পিস পিস করে খাইবে, অসুবিধা নাই। ভাতের সাথে খাওয়া যাবে? ভাতের সাথেও খাইতে পারবো। আপনারা ইচ্ছা করলে ভাতের লগে খাইতে পারবা। আরো দেখেন এখান তাইনে ফাঁকনা বড়ই লইয়া বুঝছেন দেখো কা, ও গেরান কত সুন্দর, একবারে জেলা খান গেরান এরকমই, মিঠাও আছে সুকাও আছে। সামনে খাটালা লইয়া বুঝছেন, নাগা মরিচ দেখি ভাইসা, ও হো বোম্বাই মরিচ দেখো কা, আমরা বাংলাদেশেরই কিন্তু বোম্বাই মরিচ কইটারে আমি খাইতে আটতাম না, খাইলে জালে মরি দিব, খানে উনে লালই দিব ভাই সাহ। এগুলা কিলা বেশি? এগুলো আমরা পার পিস বেশি 5 টাকা করে। 5 টাকা পার পিস? আপনারা অন্য নাগা মরিচ কিতা বেশি চলে নি? জি। কিলা খাইন? তাতে এমনি ভাতের সাথে মানে বিভিন্ন তরকারির সাথে তারা সবজি বাজি এই সেই বানায়, এগুলা চলে মানে টেস্ট লাগে। আপনারা অন্য দেখলাম আমরা আটা ফলও আছে, আটা ফল আছে, পেঁপে আছে, আটা ফল একবারে। আপনার নিজের কাছে নি? আমার কিনা। কিনা দেখো কা, আতা ফল, আতা গাছে তুতা ফাঁকি ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা খাও না কেনে বউ, দেখছুন একবারে তুল তুলা, খাইলে কইতে আর ভাই একবারে তাজা লোকাল, তার মাঝে কোনো ফরমালিন নাই দেখো কা। খাটি খাটলো লই আছেন আপনারা, অন্য কিতা খাটলো চলে নেই? খাটল চলে, খাটল এখন যে গরম পড়ছে, খাটল কিতা খাইলে হাই হুতা শুইবুনি না? এখন তো খাটল মানে 12 মাসে খাটল যেটা ওটা চলে, সেই জন্য খাটল নাই তো, এখন খাটল এখন খাওয়াত মোটামুটি ভালো। কিন্তু দেখো কাজ এই খাটলটা কিন্তু মিষ্টি গ্রান বার হয়েছে, খুব সুন্দর। আচ্ছা পেঁপেও আছে, তে আপনি কত বছর যাবৎ এই বাজারও আইয়া এই সবজি ফল এগুলা বেচলা? আমার প্রায় 6 বছর হয়ে গেছে এই বাজারে ব্যবসা করার, এই সবজি জাতি ফল যা আছে সব কিনলাম বেচলাম। ভাই সাহেব এই যে খাটল একটা কত হইলে বেচতা? মনোরকা নিম্নস্তরে বর্তমানে একটা খাটলের দাম বলবো আপনার 700 টাকা। 700 টাকা দর্শক দর্শক নি, খাটলের সিজন না, 12 মাসই খাটল, এরপরে যদি আপনারা খাটল খাইতে চান তো বাইরে গেছে আইলে 700 টাকা, একটা খাটল 700 টাকা দিয়ে কিনা নিতে হইবা, আমরা অত টাকা দিয়ে কিনতে পারতাম না। আর যে গরম পড়ছে খাটল খাইলে হাই উতার শুরু হইব। আচ্ছা ও বাজারও বোধটা দেখাইলাম, ওখান দেখি সামনে আরও কিতা পাওয়া যায়, বাজারও তো খালি একটা দেখলে হইতো না, অনেকটাই পাইতে হইব। দেখো কা ওই জীবনের ফলে আমি দেখলাম আইয়া ও বাজারও নাগা মরিচ পাইকারি বেসাওর দেখো কা, আপনারা একটু দেখো কা দর্শক, গন্ধটি গীতা হইতাম দেখো কা, কার্টুনের কার্টুন ভরা অন্তর নাগা মরিচ, দেশে বিদেশে যায়, সারা দেশে যায় দেখো কা। একবারে নিজের বাগানের ও সাসায় লইয়া বুঝছেন, সাসা পাল আসুন। জি জি। আপনার নি নাগা মরিচ? জি। পাইকারি বেসরা? পাইকারি বেসি। এটা কিলা বেসইন কার্টুন? 10,000 টাকা। 10,000 টাকা কইরা এক কার্টুন বেচে, এই কোন জায়গায় যাইব? বরিশাল। কিলা খান খাইলে বেশি ভালো লাগবো? এটা তো ভাতের লগে চাবাইও খাইবে আর কিলা খাইবে। দেখো কা ভাতের লগে চাবাইয়া খাইতে পারবা, বন্ধে না খেয়ে ওকে জল শুরু হয়ে গেছে দেখুন, এ মন অবস্থা সিধা একবারে কিতা কইতাম আপনারে। ও বাজারও বিখ্যাত হয়েছে ও নাগা মরিচ দেখো কা, ফাইকারি যার এমনিও বেসন কিন্তু ফাইকারি যার, এখানে বড়িয়া বড়িয়া দেখো কা ওই যে কার্টুন করিয়া গাড়ি বাইতি যার, এই তো সাসায় কার্টুন করা না, এখন কার্টুন বইরিয়া গাড়িত করিয়া লইয়া যাইবা। অসাধারণ সেন্ট আপনার, আরে কিতা হইতাম দেখো কা, নাগামরিচ দেখো আছেন, নাগামরিচ দেখলে জিফরাত ফানি এই হয় অত মজা, ইস
আপনারা প্রবাসী হল তো একবারে ফাগল হয়ে যান নাগামরিচ খাইবার লাই, ইটা যদি খাইতে পারেন আমি খাইলাম না, কিন্তু জাল আমি সহ্য করতে পারি না। আর ইটা গন্ধ হয়ে যায় জাল খাইলে যে কিনতে হইব, দৌড়তে হইব। আপনি কিনতে আইসেন নি? আমি কিনতে আসি। কয় কার্টুন কিনছো? আমি চার কার্টুন কিনছো। কেন আপনারা দেখছেন দর্শক, মানে এই যে কার্টুন বড়িয়া 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 বড়িয়া, এই যে দেখুন ওই যে গাড়ির থইরা লইয়া যাওয়া হয় এই বাজারে, ইয়া অসাধারণ একটা জিনিস আমরা দেখলাম, যেটা হইছে মনে করেন নাগা মরিচ পাইকারি বিক্রি হয়। আর একটা জিনিস আছে এই বাজারে পাইকারি বিক্রি হয়, আজ্ঞাউকা দেখাই আপনারা। ভাই সাহেব, এটা জাম্বুরাও না, এটা মনে করেন আপনি এটা চিন্তাও না, এরপরে ইয়েও না, এটা হচ্ছে লেবু। দেখুক যারা লেবু, অত বড় লেবু লাউল্লা খান আপনার নি ভাই সাহেব? জি স্যার। আচ্ছা, এটা কিন্তু আপনার বাগানে নি? জি হয়। বাগান কোনো? বাগানের ভিতরে আছে। কিলা খান খাওয়া লাগে এই যারা লেবু? তো দাদি খাটিয়া চিল্লা চিল্লা করে লেবুর মতো খাই, বাতর সাথে খাইতে পারবা। আর কিলা খান খাওয়া যায়? হুদাও খাইতে পারবা। হুদাও খাইতে পারবা? দেখুক আমি তো হয়লা মনে করছি মনে হয় জালি কুমড়া, এখন শুনি না এটা যারা লেবু। তে অত সুন্দর লেবু ইলাখান কয়টা ধরে আপনার বাগান? তো প্রায় শর দ্বারা ধরে ধরে। কত বেসবা এটা? এটা এখন বিক্রি হবে 1000 টাকা। দেখুক 1000 টাকা কয়, একটা লেবুর দাম 1000 দাম হইবার কোথায়? এবং এটা চাই দাম মারাত্মক, আপনারা মনে করেন অন্তন দেশে বিদেশেও যায়। আচ্ছা, আপনারা অন্তন আর কোন কোন দেশে যায়? গোটা বাংলাদেশ দৌড়ে, কত অল বিশ্ব দৌড়ে, অল বিশ্ব দৌড়ে। এটা খুব পপুলার একটা ফল হিসাবে খাওয়া যায় না? জি জি। যারা লেবু দিয়ে আপনারা কিন্তু তরকারি খাইতে আর্তা না? ও দেখো কাবাইরা তো আরো দুইটা লেবু আছে, এই দুইটা লেবু দু বুঝি তরকারি খাওয়া যায়। আমরা একটু জানবো লেবু দুইটার নাম কি? এটা কি জাত লেবু ভাই সাহেব? এটা আদা লেবু স্যার। আদা লেবু এটা দিনই তরকারি খাওয়া যায়? জি জি, তরকারি। কি লাগান খাই? এটা ছোট মাছ আছে, ছোট মাছের দ্বারে খাইতে পারবেন, অথবা বড় মাছের মাথা দিয়ে আপনি এই টক দিয়েও খাইতে পারবেন, মানে গরু মাংস দিয়েও খাইতে পারবেন। আমরা এক ভাই সাহেব দেখলাম, ভাই সাহেব ভালো আছেন? ইনশাল্লাহ ভালো আছি। আপনারা অন্য এই যে লেবু পাইলাম আমরা, আর কিতা কিতা বেশি পাওয়া যায় প্রসিদ্ধ? আর আছে জাড়া, একটা তো নাম হলো জাড়া, বাতাবি লেবু আছে, যেগুলো শাসনি নেবু করা বুঝছেন নি। আর আছে মখরি লাউ, আর আদা লেবু, আর পরে যে তেঁতুল। আপনারা শুনলা কিতা কিতা পাওয়া যায় তারা অন্য, এইসব জিনিস খুব রেগুলারই বয়, আর সপ্তাহে দুই দিন হয়েছে বাজার বয়, বাজারের দিন একটু বেশি পাওয়া যায়, আর বাজার ছাড়া প্রতিদিনই আপনারা আইলে অন্য পাইবা। দর্শক দেখুকা লাউয়ের পাহাড়, বহুত পাহাড় দেখছেন, লাউয়ের পাহাড় মনে হয় দেখছেন না, দেখি লাউকা মিষ্টি লাউয়ের পাহাড় চাষা লইয়া বেছেন। চাষা আপনার নি লাউ? আমার লাউ নিজের খেতের? নিজের খেতের। খেত কোনানো? খেত আমার জমিনও আছে। জমিনও আছে, নিজে লাগাইছে? নিজে লাগাইছি। কিতা লাউ হয়? এটা লাউ মিষ্টি লাউ। মিষ্টি লাউ? আচ্ছা, তো মিষ্টি লাউ আমরা দেখলাম দেখুকা দর্শক, কত সুন্দর সুন্দর মিষ্টি লাউ। কত বছর হইব এই লাউয়ের? এই লাউয়ের 7 মাস হয়েছে। আপনার বয়স কত? আমার বয়স 65 বছর। তাইনের বয়স 65, লাউয়ের বয়স 60 মাস। 60 মাস এই যে সুন্দর সুন্দর লাউ হয়েছেন, আরো 2-3 মাস যদি থাকতো থেকে তো হইল লাল হইল না, সুন্দর হইল না। এই লাউটি কিলাখান খাইলে বেশি মজা লাগবে? মাংস দিয়ে খাওকা, সুটকি দিয়ে খাওকা, মাছ দিয়ে খাওকা, যে কোনো জিনিস দিয়ে খাইতে স্বাদ পাইবা, বিরান খাইতে পারবা। আমরা যদি ইচ্ছা করি মনে করেন নেয়া 1 বছর রাখতে খাইতাম, খাওয়া যাব? খাওয়া যাব। নষ্ট হইতো না? জি না, নষ্ট হইতো না। তে গোটা কিলা বেচবা? এটা গোটা বেচা 40, 50, 60, 30, 35, যারে যারা সাইজ বুঝছে। একবারে কম কত আছে? কম 30 টাকা। 30 টাকা শুরু, আর বেশি? বেশি 60 টাকা। বেশি আছে 60 টাকা, আর কম আছে 30 টাকা। চাষ যা করছেন চিনি দিছেন নি? না না, এমনই মিঠা। এমনই মিঠা? আচ্ছা, এমনই মিঠা হইব, চিনি দিছেন না, খুব মজার লাউ। চাইছে খাই নি বাড়ি? জি জি, বাড়ির চাষে খাই আমরা। মানে আমার যে চাষি আপনার তাইন তাইনে খাইনি? আপনার চাষি আমারও চাষি। আমার চাষি তো আপনার চাষি না, আপনার তাইন আমার চাষি। জি আমার তাইন আপনার চাষি। আপনার তাইনে খাইনি? খাইন খাইন খাইন। কিলা খাইন? তো তুমি তরকারি দেন দিয়ে খাইন। আপনারে খাওয়াইন? আমারও খাওয়াইন, এখরে বালাহরে খাওয়াইন। আপনার কিলা খাইতে বেশি মজা লাগে? খুব স্বাদ লাগে। কিলা বেশি মজা লাগে খাইতে? স্বাদর কোনো শেষ নাই। মাংস দিয়ে খাইয়া বেশি মজা না মাছ দিয়ে? মাছ দিয়েও খাই, মাংস দিয়েও খাই, গরুর মাংস দিয়েও খাই, সব জিনিস দিয়ে খাই। আমার চাষি তাইনের ওয়াইফ।
চাইনা আইন্দা দিন খুব মজা করে রাখেন। আজকে কিতা খাবা ইবানি আমরা ইনশাল্লাহ খাইবা আমার বাড়িতে লই লগা। কিতা দি রানবা? লাউ দিয়া আর সাদা লাউ রানমু, মাছ দিয়া রানমু। মাছ দিয়ে খাবা ইবা আজকে আপনার আমরা রে। আপনারা যদি খাইতা চান তো আমরা লগে লই লাউকা। কত সুন্দর সুন্দর ডিম আসে পারছইন, আসে পারছইন নি ইয়ো ইয়ো আসে পারছইন না আসে আসে পারছইন কিলা বেসরা 50 50 কিতা আলি নি ইয়ো আলি বেসরা 50 আপনার নিজের ভাড়া নি নাই দেও নিজের ভাড়া নাই তো মানরে মানরে আসে ভাড়া নিজের আসে পারছইন সাজার নিজের ভাড়া না করা আসে পারছইন কত সুন্দর ডিম তে সাসা ইটা অত সুন্দর আর তাই না একটু কিলা কিলা লাগে ইটিখানে ইটা আপনার রাঙ্গাও আছে কচুয়াও আছে মানুষ কিরকম সাজায় করা মানুষ জেলা ইলা মনে হর নাশের মাঝে একটা বেদা বেদ আছে খেয়েও পারো নীলা খান আবার খেয়েও পারো সুন্দর যার মনে জেলা চাই নীলা পারো নিজে খাইন নিদি নিজে খাইবা না নি কিলা খাই খাইবা গেলে তো কাঁচা খাইবা সিদ্ধ খাইবা কাঁচাও খাইনি উঠলে মনে হয় আস্তা চুলা উলা সহ খাইলাই এই বাজার আই আমরা ডিমও দেখাইলাম একবারে তাজা মুরগের ফইরুল লাগাইল একবারে বিটরুট লাগাইল দেখুকা ও ডিমটা দেখুক একবারে আশা আসছে যে ফারসইন একবারে সুন্দর করে ফারসইনটা তার প্রমাণ খাঁটি অরিজিনাল আপনারা চাইলে সাসার লগে যোগাযোগ করতে পারবা জয় আলি লাগে না সাসা আচ্ছা ওকা ডিম পাইলাম আরো দেখি কিতা পাওয়া যায় চলো ওকা দর্শক দেখুক আমার সামনে অকল বেতের জিনিস কত সুন্দর জিনিস আগের আমলা জিনিস এটা এখন পাওয়াই যায় না আমার হাতে যে জিনিস দেখুকা দেড়শো খাঁকরাইল আপনি মনে করেন মাছ মারতে গেছিল মাছ মারিয়া কয় তুইতা এই খাঁকরাইলে তো রাখলা মাছ মারিয়া পরে মনে করেন এখন লকটায় লকটায় লই আইলা লই আই আপনি মাছ কিতা করতা খাটলা চাঁচির টান দিলাইছেন চাইছে খাইটা কয় তুইতা ও ইটা তৈয়া একবারে গাঙ্গনিয়া এটা দই লিতা এটার নাম কিতা চাচা এটার নাম ডুলা কলৈ কলৈ ডুলা কলৈ এইলাখান মনে করেন যে আঁকড়াইয়া দই লিতা আচ্ছা এরপরে আপনি এই যে দেখো কা এটারে কিতা হইন এটার নাম টুকরি 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 দিয়ে কিতা করুন এটাও খাসা মাল চাল ভাত তৈরি করেন বাতুত বিয়া দিদি লাগে বিয়াও লাগলে আপনি বাতুত যে নি যাইন এরপরে চাউল যে দইন এই টুকরি খামো লাগে এই টুকরিটা কিতা বুয়া যায় ধান কাটা যায় ধান তোলা যায় ধান বাইলিতা ধান কাটতা মাটি বাইতা সকলতা এই টুকরি দি দেখো কত নিজে বাইন করছুন নি নিজে বাইন করে কিনিয়ে মানে এটা তো কিতা কুলা জিনিস দেখলাম ও জিনিসটার নাম কিতা ফাটি ফাটি আঞ্চলিক ভাষায় আমরা কই এটা ফাটি আর ষাঠিও হইন আদিও হইন কিলা খান বানাইছে অবদান আছে খালি চাষা একলা বানাইন না স্বাস্থ্য বানাইন এটা বেচা যে ভাইবা চাষিরে দিবানি চাষিরে দিবা না চাষিরে কিতা দিবানিয়া টেকা দেখুনিয়া ডাইরেক্ট টেকা ডাইরেক্ট টেকা মানুন গোয়া হই তানি তালে এটা না নিলে তার বেজার না বেজার সাসি একজন না দুইজন 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 নি দুইজন কিলা কাবার দে ভারি আচ্ছা ভারন সাসা দুইজন আছে পাশাপাশি আর কিছু করুন নি না আর কিছু করি না ও কাজই করি আমি কয় বছর ধরে এটা কররা আজ এক 5 বছর হইলো 5 বছর ধরে তাইনে এই কামটি কররা বাইন করুন এরপরে গৃহস্থীও করুন না গৃহস্থি ভারি না উঠো গিরস্তি পারিনা ওটাও করেন চাষিও ওই ইতোই করেন নাতিনো সাথে আছে আছেন আছেন সব আছেন
এইটা বেচা হইতা না তিনশো লাগে কিছু নিবানি লিমু অত মজাটা জানো মজা কি তা আমরা একটু খাওকা আমরা একটু খাইতাম বিস্কুট ও তা কি বিস্কুট ইতা আমরা রেখা পাইবানি খাইবা 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 না আমরা রেখা পাইবা মজা না তিনশো লাগেও নিন আর কইছেন আমরা রেখা পাইবা আমরা আসি গরু বাজারও আউকা দেখি গরু বাজারও কিয়াত কিয়াত গরু পাওয়া যায় দেখো কা আমরা দেখলাম একটা গাই কিনে লইয়া গেছেন একজনে আর অন্য দেখলাম বালা একটা গরু আছে একবারে তাজা দেখো কা গড়ের গরু আপনার নি আউকা একটু অন্য আউকা নিজের গড়ের ফালানি কত বছর হয়েছে এটার তিন বছর তিন বছর হয়েছে দেখা জয় দেখা কত হইলে ব্যস্তা একবারে পঁচপান্ন হইলে বেছিলিম পঁচপান্ন আচ্ছা তে এটার আর কোনো বাচ্চা উচ্চা আছে নি দেখা বাচ্চা আচ্ছা দেখা বাচ্চা দেয় না হরম লগে আর কেউ আছে নি জি না একলাও ভরে হয়েছে আচ্ছা একলাই ভরে হয়েছে ওখান এটা তিন বছর হয়েছে দাঁতও তুলছে নি দুই দাঁত দুই দাঁত দেখা যায় তোর আচ্ছা দেখা নি গেল নে কিন্তু দুই দাঁত কুরবানির সময় দেখুন জেলা ওইলা দেখা নিয়ে যাইব খুব সুন্দর দেখো কাছার গরুটা একবারে বুঝা যান নিজে যে খুব যত্ন করে বলেছে আপনি বালছো না সাইসে বালছো সাসিও বালছো আচ্ছা তো কত হইলে ব্যস্তা আমার গরুর মাংসের মন যে মনের লগে প্রশ্ন না এটা সুন্দর এটার লাগি দাম বেশি আপনি করা যে সুন্দর গরুর দাম বেশি জি সুন্দর ইগু খাসা পশমের গরু খাসা পশমের গরু এটা মনে করেন এটার তো কত দুধ আশা করা যায় বিভিন্ন আরো যে জিনিসপত্র আছে সবজি সবজি দেওয়ালাটিকে খাইতার বা তো এরকম অত সুন্দর সুন্দর গরু আরো উঠছে এই বাজারও আপনারা দেখো কা ও আর একটা গরু আছে মনে করেন অভাব নাই অন্য দেখা আছে ডেকি আছে দামা আছে বাছুর আছে সবটা পাওয়া যায় আটতে আটতে ভাবিলাম এক বাইরে একবারে আবর্তন একবারে খাঁটি মাছ লই আইসুন ওকা ভাই আপনি আবর্তন মারিয়া লই আইসুন আর তুই মারিয়া লই আইসি ভাই কোন সময় গেছিল হ্যাঁ দশটা দশটা গেছিলাম ভাই আউরো কে খারে মারছুন জি খারে মারছুন মাছরে মারছি ও মাছরে মারছেন তাই আউরো কে মাছরে মারি আনছেন দেখো কা দর্শক এরে একবারে তাজা মাছ ছোট মাছ টাকি মাছ আছে বাইম আছে স্টার বাইম সিকরি বাইম এরপরে হিঙ্গি আছে সকল ভ্যারাইটিজ মাছ কটার সময় গেছিল আউরো দশটার সময় গেছিল দশটার সময় গেছিল আর আইসুন আইসি একটার সময় একটার সময় দশটার সময় গে একটার সময় আইসুন তাজা মাছ আউরের মাছ এই যে মাছগুলা এগুলো কত হইলে ব্যস্তা সাড়ে তিনশো হইলে বেশি সাড়ে তিনশো হইলে তাই বেশি বা কিলা খান খাইলে মজা লাগবো বুঝে রাম না তো আপনি কইতে পারবা নি ইতা খাইতে পারতো না খাইনি মা মাছ খাই খাইলে তো মনে হলে ওই রকম হইতো মনে হলে মজা লাগ কিলা খান ওই রকম কিলা খান তো রান্দা খাইবা তাই ওরা সকল খান রান্দা খাইতেইব দেখা তাজা মাছ আউরের মাছ একবারে লড়ের দেখা ফাইলার আপনারা যদি চাই তাহলে এই সিগনাগুল বাজারও এই এমন হরেন আপনারা নিতে পারবা দেখা একবারে লড়ের আউরের মাছ খুব মজা মাছ খইয়া মাছ আছে বাইম আছে আপনারা ইচ্ছা বলে খাইতে পারবা টাকি মাছের বর্তা লাই ভাতা দিয়ে সুন্দর করে খাইতে পারবা আর বাইম মাছ যেটা আপনারা মনে করেন খাঁচা মরিচ দিয়ে জুল 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 দিয়া জাল টাল দিয়া সুন্দর করে রস রস ছড়িয়ে খাইতে পারবা দেখো
দর্শক দেখো আমার এত যে ফান একবারে অরিজিনাল খাসিয়া ফান, এই খাসিয়া ফান এই অঞ্চলে বেশি পাওয়া যায় জৈন্তার সাইডে, আমরা একবারে দেখলাম তাই লয়ে হয়েছে। ভাই আপনার নি ফান? আপনার নিজের বাগানের নি? জি না, কিনিয়ে কই থেকে কিনিয়ে? জাফলং। জাফলং খারা দেওয়া গেছে? যে খাসিয়া, খাসিয়া মহিলারা বা ইয়ে যারা তারা তারা দেওয়া গেছে? জিও জিও। কিলা বেশ হয়নি তা? 120 টাকা। সিলেট অঞ্চলে ফান বেশি চলে, এটা লাগে অনমন করেন একবারে অরিজিনাল ফ্রেশ খাসিয়া ফান পাইবা। ভাত খানির পরে মনে করেন পান খাওয়াই লাগে একবারে শেষ সময়। আমরাও একবারে মনে করেন আমরা সিলেটিরা মনে করেন এটা একটা অভ্যাস, আপনি যেটা দিই ভাত খাই না খেনে পান আপনার খাইতে হইব, আর মনে করেন শেষে পান খাওয়া লাগে। আর আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে আসছি, আজকে আমরা আপনারা দেখাইছি এই সিকনাগুল বাজার, সিকনাগুল বাজারের কিতা কিতা ঐতিহ্য সবটা আপনারা তুলে ধরছি, আশা করি আপনারা ভালো লাগছে। আগামীতে দেখাইব হাট বাজার অনুষ্ঠানের অন্য কোনো বাজারও। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।